সিলেটের পথে খালেদা জিয়া। হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এবং শাহপরান রহমতুল্লা আলাইয়ের মাজার জিয়ারত করতে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 9:15 গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার গাড়িবহরে দলের সিনিয়র নেতারাও রয়েছেন। সিলেটে পৌঁছে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই ও হজরত শাহপরান রহমতুল্লা আলাইয়ের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সিলেটেই রাত যাপন করতে পারেন অথবা আজ রাতেই তিনি ঢাকায় ফিরবেন, এ বিষয়ে সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার 3 দিন আগে মাজার জিয়ারত করতে যাচ্ছেন। এদিকে 8:15 খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার সিলেট সহ নির্বাচনী প্রচারণার অংশ নয়, তিনি শাহজালাল রহমতুল্লা আলাই এবং শাহপরান রহমতুল্লা আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছেন। এটা রাজনৈতিক প্রচারণা নয়, নির্বাচনী প্রচারণা নয়, সাংগঠনিক সফরও নয়। 1 বছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না, এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি, কিসের নির্বাচনী প্রচারণা? তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয়। তিনি বলেন, সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি সিলেট সফরে যাচ্ছেন, তাই নিরাপত্তার দায়িত্ব সরকারের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি সিলেট সফরে যাচ্ছেন তাই নিরাপত্তার দায়িত্ব সরকারের